কি মিস্টার রোমিও, জুলিয়েটের কোনো ব্যবস্থা হলো? আমি তো তোমাদের বলেইছি চয়ন দা, বিয়ে আমি করব না। আজ কোন কলেজ জালি এলি? মডার্ন গার্লস কলেজ। চলি গো, বেতন ছুটি হওয়ার সময় হয়েছে। আরে অন্তত এক কাপ চা খেয়ে যা। না, চা খেয়ে সময় নষ্ট করে লাভ নেই, তাহলে তো ভাঙাটে পৌঁছতে হবে। মডার্ন গার্লস কলেজে আমার বোন পিঙ্কি পড়ে, ও যদি আবার পিঙ্কির পেছনে লাগে, আর পিঙ্কি যা মেয়ে, বাগে পেলে ওকে ছাড়বে না। কলেজে কলেজে গিয়ে মেয়েদের পেছনে লাগা একেবারে বের করে দেবো, পাই না বাগে একদিন, এমন জব তো করবো না। চল, জব্দ করতে হলে তো আমাকে বিয়ে করতে হবে, করবে নাকি আমাকে বিয়ে? তুমি যতই বড় লোকের ছেলে হও না কেন, যদি দরকার হয় পেঁচা ফেলে তাই করবো। সেই আশাতেই থাকো বুলবুল। ছেলেটা কি বলতো, ধূমকেতুর মতন হঠাৎ হঠাৎ এসে পেছনে লেগে চলে যায়। ঝিলিক বলছিল ওদের কলেজে ছুটির সময় নাকি মারুতি নিয়ে হাজির হয়, এর ওর পেছনে লাগে। সেদিন নাকি সবার সামনে একটা মেয়ের ব্লাউজ ছেড়ে দিয়েছিল। সে কি রে, এ তো সাংঘাতিক পাজি ছেলে। যার ব্লাউজ ছেড়েছিল সেই মেয়েটির বাবা নাকি ওই ছেলেটির ঠিকানা জোগাড় করে ওই ছেঁড়া ব্লাউজটা হাতে নিয়ে ছেলেটির বাবার কাছে নালিশ জানাতে গিয়ে দেখেছিল আরো অনেক মেয়ের বাবারাও নালিশ জানাবার জন্য লাইন দিয়েছে। নালিশ জানাবার জন্য লাইন? বলুন, আমার ছেলে আপনার মেয়ের কি ক্ষতি করেছে? দেখুন না, কাল আমার মেয়ে একজোড়া নতুন চটি পাশে রেখে লেকের ধারে বসে বন্ধুদের সঙ্গে গল্প করছিল, হঠাৎ কোত্থেকে আপনার ছেলে এসে আমার মেয়ের এক পাটি চটি লেকের জলে ফেলে দিল। আমি দুঃখিত। অনাথ স্যার, একে একটা চটির দাম দিয়ে দাও। একটা চটি নিয়ে কি করব বলুন, এক জোড়া না হলে। যা বলার ওদিকে গিয়ে বলুন। বলছি, দাম কত? আগে 42 টাকা দিয়ে কিনেছিল। কবে কিনেছিলে? এ তো দেখে মনে হচ্ছে রড ক্লাইভের আমলে কেন। না মানে কত দিতে হবে? আগে যা ভালো বোঝে। আমি আপনাকে পুরো 42 দিচ্ছি, কিন্তু ভাউচার সই করাবো 93। হ্যাঁ বুঝলেন না, নিয়ে কা। আরে আপনি তো পুরো নতুন জুতার দামই পাচ্ছেন, ওই সঙ্গে আমারও কিছু। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ শুনুন, যাওয়ার সময় আপনার এই 42-এর 2 টাকা বৃন্দাবনকে দিয়ে যাবেন, বুঝেছেন? ঠিক আছে ঠিক আছে। সইটা করবে কে? নাম্বার 3। হ্যাঁ রে বনমালী। কহেন ছোট দাদা বাবু, আজ কেমন লাইন পড়েছে রে? ওরে বাবা রে বাবা, বাবা কত লাইন পড়ছে না, কেরাসিনের লাইনের হার মানেছে। বনমালী শোন। বলেন আবার কি হইল? বাবার মুড কেমন আছে? খুব রাঙ্গে আছে, এতগুলো মাই আর বাপ। কিন্তু এত বাবার মেয়েদের সঙ্গে তো আমি লাগিনি। আমার মনে হয় ছোট দাদাও এর মধ্যে অনেক ফলস বাবা আছে, ওই কিছু একটা হাতে করে আনলেই তো সাহেব সম্মান বাজাবার জন্য ওকে টাকা দিয়ে দেয়। দাঁড়াও, এতদিন মেয়েদের পেছনে লেগেছি, আজ বাবাদের পেছনে লাগবো। আপনি আমার নামে বাবার কাছে নালিশ করুন। করবোই তো, তুমি কাল কলেজের সামনে আমার মেয়ের শাড়ি ধরে এমন ভাবে টেনেছো শাড়িটা ছিঁড়ে গেছে। ছিঁড়ে গেছে? হ্যাঁ ছিঁড়ে গেছে। না হ্যাঁ, এই তো আমি সঙ্গে নিয়েছি। ঠিক আছে, নালিশ করুন, শাড়ির টাকাও নিয়ে যান, তবে এটা জেনে রাখুন আজকে বাবার কাছে নালিশ করে বাড়ি ফিরে গিয়ে শুনবেন আপনার মেয়ে শুধু সায়া আর ব্লাউজ পরে কলেজ থেকে বাড়ি ফিরেছে। হ্যাঁ শুধু সায়া আর ব্লাউজ পরে? হ্যাঁ, আমি এক্ষুনি আপনার মেয়ের কলেজের সামনে যাব, ও যেই কলেজ থেকে বেরোবে আমি সকলের সামনে ওর শাড়িটা টেনে খুলে দেবো। হ্যাঁ না বাবা, আমি নালিশ সালিশ করছি না, ওই মেয়ে তো আবার বিয়ে দিতে হবে। আমি যাচ্ছি আমি যাচ্ছি আমি যাচ্ছি। আপনার মেয়ের আমি কি ক্ষতি করেছি?
এত বড় ক্ষতি করে এখন বলছো কি ক্ষতি করেছি? কাল সকালে কলেজের সামনে আমার মেয়েকে তুমি এমন হাফ প্ল্যাং মেরেছো, আরেকটু হলেই ঠ্যাং ভেঙে যেত। ও তো আপনার মেয়ে তো আমার ল্যাংকে পড়েও যায়নি, ঠ্যাংও ভাঙেনি, তা আপনি বাবার কাছে কি চাইবেন? না মানে পড়ে যায়নি ঠিক কথা, তবে পড়ে যাচ্ছিল সেই সময় ঝাঁকুনির চোটে ওর একটা কানের দুল কোথায় যেন ছিটকে চলে যায়। অবশ্য অন্যটাও আমি নিয়ে এসেছি, এখন এই ওজনের একটা সোনার দুল কেনার টাকা আমার চাই। ঠিক আছে, বাবার কাছ থেকে এই দুলের টাকাটা নিয়ে বাড়ি না গিয়ে সোজা পিজি হাসপাতালে চলে যাবেন, ওখানে গিয়ে একটা বেড বুক করে ওয়েটিং রুমে বসে অপেক্ষা করবেন। আমার এমন কি হয়েছে যে পিজি হসপিটালে গিয়ে বেড বুক করতে হবে? স্বাস্থ্য খুব ভালো। আপনার আবার কি হবে? হবে তো আপনার মেয়ের। হ্যাঁ, আপনি যখন বাবার কাছ থেকে টাকা নিতে ঢুকবেন আমি সোজা চলে যাবো আপনার মেয়ের কলেজের সামনে। ও যেই বেরোবে ল্যাং মারবো, যে পড়ে গিয়ে ওর একটা মালাই চাকি বেরিয়ে যাবে। তার মানে মালাই চাকি থাকবে না? কাল ওর কান থেকে দুল ছিটকে বেরিয়ে গেছিল, আর আজ ওর হাঁটু থেকে মালাই চাকি ছিটকে বেরিয়ে যাবে। মালাই চাকি নেই, তার মানে হাঁটু আছে আর মালাই চাকি নেই। এমন করে না দুষ্টু অসভ্য মিষ্টি কর্তাকার, এরম করে না। আজ যেমন আপনি পকেটে করে দুলটা নিয়ে এসেছেন, কালকে হাসপাতাল থেকে ডাক্তারকে বলে ওই ওর একটা মালাই চাকি খুলে শালপাতায় করে নিয়ে আসবেন, বাবা ডাক্তারকে ফোন করে মালাই চাকির দামটা জেনে আপনাকে দিয়ে দেবে। ওরে বাবা, তার মানে আমার মেয়ের মালাই চাকি থাকবে না? বাজারে তো আর মালাই চাকি কিনতে পাওয়া যায় না, আমার মেয়ের বিয়ে দেবো কি করে? ল্যাংড়া মেয়ে নামা ফিপ, আপনি যান, আপনাকে ডাকছে। আপনাকে ডাকছে? হ্যাঁ আমাকে? না না আপনাকে ডাকছি। যান। হ্যাঁ আমাকে? না না আপনাকে ডাকছি। যান। না না আপনাকে ডাকছি। আচ্ছা কি হলো ওনার? ফিফথকে পাঠাও। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।